हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय अनदर फेसबुक ब्लॉग। আর এটা শুরু হচ্ছে অন্য একটা জায়গা থেকে, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো না এটা অন্য কোথাও না, এটা আমার আমার বাড়ি, এটা আমার বাবার বানানো, মানে বাপির বানানো বাড়ি। তো সেখানে এসেছি, আজকে মা দুপুরে লাঞ্চ এখানে করতে বলেছে সানডে, তো দুজনে চলে এসেছে আজকে লাঞ্চ করতে। তো ভিডিওর ইন্ট্রোডাকশন আমি ঠিক করেছিলাম এই বাড়ির থেকেই দেবো, তাই ও বাড়ির থেকে শুরু করি ইন্ট্রোডাকশনটা। তো এখানে এসে শুরু করলাম হ্যালো এভরিওয়ান বলে, গুড মর্নিং বলে। বেশ ঠিক আছে, অনেকদিন পর বাড়িতে এসেছি, আশাই হয় না, আশাই হয় না যে হয় আমি আসি নাই ও এসে মাকে দেখে যায়, মানে দুজন একসাথে আশাই হয় না। তো মা খুব রেগেছিল যে একসাথে একদিন আয় খাওয়া দাওয়া কর, সেই দুজন একসাথে বোধহয় জামা ষষ্ঠীর পরের দিন এসেছিলাম, তারপরে আর আশা হয়নি, আর লিটারালি আশা হয়নি। তাই আজকে ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আবার বাড়ির মধ্যে কি তুলে দেখি পায়রা, আরে সেদিন মেজমাও দেখলাম ভিডিও দিয়েছে, আমি শেয়ার করেছিলাম, ও তুমিও তো ভিডিও করেছো দেখছি। আমি সেদিন শেয়ার করেছিলাম, সাইকেল গাছটা তুই দেখতে পেলে, সাইকেল গাছের কাছে দিয়েছে গিয়েছে পাখি দেখবি, দেখা যাবে একটু যে ডালে বসবে। কত পায়রা, এ তো কম উড়ে গেছিল, কয়েকটা সাইকেল গাছে গেল। তোমার স্নান হয়নি মাতাশ্রী? এই যে তোমাদের ভিডিওগুলো আমি করছি, এবার সবাই এগুলো দেখতে পাওয়া, তোমরা তো দেখো আমার ভিডিওগুলো। আমি শিখেছি তো, দেখলাম একটু করার দরকার। এরা সব হোয়াটসঅ্যাপে ভিডিও ছবি পাঠানো শিখছে, না আমি তো বলি শিখতে, না আমি এবারে কিছু দেখতে পাই না যে তুলবে তুলে পাঠাবো আমাকে। ফোনটা কেনার পরে একটু শিখছে ছোট্টুর সাথে, মেজুমা একটু একটু পারে বুঝলে তো, একটু খটমট করে তো সারাদিন, আরে মেজুমা সারাদিন দেখে। এইটা তুলেছিলাম আমি, ফোনটা কেনার পরে। তোমাকে কি নেট দিল ফোনে? তোমার ফোনে কি নেট দিল? যে ঠিক নেট আছে তো, আচ্ছা তাহলে তো একটু ফেসবুক আর ইউটিউবটা দেখতে পারো। দেখি যে দেখো তুম ক্যা মেরি ঘর ঘুম কে দেখনা চাহতে হো লেকিন নেহি দেখ সকতে কিচড়ি কিচড়ে, নাহলে একটু বাগানে যেতাম আজকে পেয়ারা খেতে। হ্যাঁ যাবোই না, কাদা ওর মধ্যে কে যাবে, আমি যাব না। এখানে পেয়ারা গাছ আছে কিন্তু ও পরে পেয়ারা নেই খা সকতে, শুকনো হোক তারপর যাব একদিন বাগানে পেয়ারা খেতে, অনেকদিন খাইনি। হাই সিঁড়ির লাইটটাই জ্বালাইনি আমি পাগলের মতো, তুম ক্যা কর রহে হো মেরি রুম মে, লাইট কিউ নেহি অন কিয়ে হো? মহেশের শেষ যাত্রা শুনছি। কি শুনছিস? মহেশের শেষ যাত্রা, না মহেশের মহাযাত্রা। সানডে সাসপেন্স? না এটা ওই আরো আনন্দ অ্যাপেরই আর একটা ইয়ে গল্প, মেবি ভূতের। ওই সেই আগের দিন দেখছিলাম, আগের দিন তো দেখলাম স্বপ্ন মায়া, স্বপ্ন মায়া এটা একটা শর্ট স্টোরি আর কি। জানালাটায় বসলাম আমি, আসি আর নিচের থেকে চলে যাই, ওপরে উঠেই না, আসি তো তিন চার ঘন্টার জন্য। কেমন একটু ঘোলাটে ঘোলাটে আসছে কেন কি জানো, মেবি পিছনের লাইটটার জন্য। তুমি না মেরিয়ে পিকচার দেখি হুই হে? না দেখাবো না কাউকে, বহুত চপড় গঞ্জু টাইপ কি লাগ রহি থি মেয়ে উসমে। মেরি রুম পিঙ্ক অ্যান্ড পিঙ্ক, পিঙ্ক অ্যান্ড পিঙ্ক, ডার্ক পিঙ্ক নাই হট পিঙ্ক, বেবি পিঙ্ক, পিঙ্ক অ্যান্ড পিঙ্ক, মাই ওয়াচ অলসো পিঙ্ক। ক
কতদিন পর বাড়িতে এলাম, কি ভালো যে লাগছে। আসি রোজ রোজ 3-4 ঘন্টার জন্য নিচে বসে মার সাথে বক বক করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাই, ওপরে আসাই হয় না। কি আর বলবো, আজকে কতদিন পর মনে হচ্ছে ওপরে এসেছি, আমার রুমে এলাম। আমি বাইরের সাইডটা একটু দেখাই আমার ব্যালকনিতে।